আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি রেসিপি, তরমুজের আইস ললি, যা তৈরি করা সহজ এবং খেতেও অনেক মজা। তাহলে চলুন, কিভাবে তৈরি করতে হয় সহজ উপকরণ দিয়ে এই তরমুজের আইস ললি, চলুন দেখে নিই। তরমুজের কুলফি আইসক্রিম তৈরি করতে প্রথমে আমার লাগছে তরমুজ। আমি এখানে এক কাপ তরমুজ নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে তরমুজ ব্লেন্ড করে নিব। আমি তরমুজগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভালোভাবে ছেঁকে চুলোতে জাল চড়িয়ে দিব। ভিউয়ার্স, আমি এখানে তরমুজের রসগুলো ভালোভাবে ছেঁকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আমি এখানে এক কাপ তরমুজের রসে আর এক কাপ পানি মিশিয়ে দিয়েছি। এখানে আমি টোটালি তাহলে হয়ে গেল দুই কাপ। এখন আমি এখানে অ্যাড করব হাফ কাপ চিনি। চিনি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এবার ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিব এবং দুই কাপ থেকে এক কাপ পিউরিতে পরিণত করব। আমি এবার অন্য একটি পাত্রে হাফ এক টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে সামান্য পরিমাণ তরমুজের রস এই ময়দাতে গুলিয়ে নিব। আমি ভালোভাবে ময়দা দিয়ে তরমুজের রস গুলিয়ে নিয়েছি। আমি এই মিশ্রণটি তরমুজ এবং শিরার ঘন সিরাপের মধ্যে দিয়ে দিব। আমি এই ময়দাগুলোর মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিব। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন, এইটা দেওয়ার কারণে কতটা ঘন হয়ে গেছে, এবং এইটা দেওয়ার কারণে কিন্তু আপনার এই তরমুজের ললি খেতে কিন্তু নরম হবে এবং মজাও পাবেন অনেক। আমরা প্রায়শই সবাই ঘরে তৈরি জিনিস খেতে পছন্দ করি। আপনারা চাইলে এভাবেও তরমুজের আইস ললি তৈরি করে খেতে পারেন। আমি এবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লেবুর খোসা। এই খোসা দিলে তরমুজের একটা ভালো ফ্লেভার আসবে। আমার মিশ্রণটি প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এই আইস ললি আপনার বেশিক্ষণ জাল করার দরকার নেই। আমি সর্বমোট 5 মিনিট জাল দিয়েছি। আপনারা যদি বেশি এখানে তরমুজের রস ব্যবহার করেন, তাহলে আমি যে পরিমাণ এখানে দিয়েছি তার থেকে ডবল ইউজ করবেন। আমি এখন মিশ্রণটি নামিয়ে নিচ্ছি। আমি তরমুজের রস ভালোভাবে ছেঁকে নিয়েছি। আমার এখানে এক কাপ তরমুজের রস আমি বের করেছি। এই মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপরে আমি সেট হওয়ার জন্য 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। মিশ্রণটি আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি একটা এগ বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব এই মিশ্রণটি। আমি এবার 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আমি 2 মিনিট বিট করে নিলাম। এবার আমি একটা কুলফি সাঁচে এই আইসক্রিম ঢেলে নেব। আমি এবার এই মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম কুচি। এই বাদাম কুচি দেওয়ার ফলে আইসক্রিমটা খেতে আরও বেশি মজা লাগবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি এই কুলফি বা আইস ললি জমিয়ে নেব। এবার আমি এই কাঠিগুলো দিয়ে ভালোভাবে আইসক্রিমের মুখগুলো আটকিয়ে দিব। এবার আমি এই তরমুজের ললি 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 8 ঘন্টা পর। ভিউয়ার্স, ফিরে এলাম 8 ঘন্টা পর। এখন আমি এই আইস ললিকে বের করে নিব।
আমি এখানে এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস পানি। এখানে রুম টেম্পারেচারে রাখা পানি আছে। আমি এখন এই মোলটা ভালোভাবে এখানে একটা করে পানির মধ্যে এইভাবে 10 সেকেন্ডের মতো ধরে রাখবো। ভিউয়ার্স, আমি সবগুলো আইস বের করে নিয়েছি। এখন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই ললি। প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।